রেল স্টেশনের হকারদের উচ্ছেদ মানছি না মানব না, এই দাবিতে হকারদের আন্দোলন শান্তিপুর রেল স্টেশনে। সোমবার ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও শান্তিপুর রেল স্টেশনে চলছে হকারদের আন্দোলন। আইএনটিটি ইউসি ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন শান্তিপুর শাখা হকার ইউনিয়নের পক্ষ থেকে এই আন্দোলনের মধ্যে দিয়ে বিক্ষোভকারীদের দাবি, রাজ্যের পাশাপাশি শান্তিপুর রেলওয়ে শান্তিপুরের সমস্ত রেল স্টেশনের হকারদের উচ্ছেদ করার নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ। রেলের এই সিদ্ধান্ত আমরা মানছি না মানব না। যতক্ষণ না পর্যন্ত রেলের পক্ষ থেকে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে। এই দাবিতে ইস্টার্ন রেলওয়ে শান্তিপুর শাখা হকার ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলনে সামিল হয়েছে প্রচুর সংখ্যক রেল হকার। তাদের এও দাবি, হকারদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ মানছেন, আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে সামিল হব। এমনিতেই একের পর এক লকডাউনের কারণে রেলের হকারদের না খেয়ে দিন কাটাতে হয়েছে। হকারদের পরিবারগুলো দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটিয়েছে। এমতো অবস্থায় রেলের এই সিদ্ধান্ত কিছুতেই মানা সম্ভব নয়। রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচির পরে হকার ইউনিয়নের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। শান্তিপুর আইএনটিটিইউসির পক্ষ থেকে সনদ চক্রবর্তী কি জানিয়েছেন শুনবো। ম্যানেজারের কাছে ডেপুটেশন দিয়ে গেছি আমাদের বিধায়ক ভজকিশোর গোস্বামী, তার নির্দেশে আমরা আজকে এখানে বিক্ষোভ করছি। এরপর আমরা বিক্ষোভ সভার পর আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা চাই যে তাদের পুনর্বাসনের, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে আমাদের যদি হকার উচ্ছেদ হয় আমাদের সাথে আলোচনার মাধ্যমে, কারণ আমাদের এখানে করোনার মধ্যে মানুষ আজকে ভীষণ বিপদের মধ্যে আছে, অর্থনৈতিকভাবে সবাই আমরা আজকে বিপর্যস্ত। সেই জায়গায় রেলের এই যে সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শান্তিপুর আইএনটিটিইউসির সভাপতি হিসাবে বলছি, যদি আলোচনার মাধ্যমে না করে, যদি গাজওয়ারি মাপ মনে করে, রেল মনে করে যে শান্তিপুরে যে হকারদের উচ্ছেদ করবে, তাহলে আমাদের সমস্ত শ্রমিক সংগঠনকে আমরা সংগঠিত করে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। কোনোভাবেই হকারদের পেটে লাথি মারার কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত, নরেন্দ্র মোদী সহ বিজেপির যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। লিখিত কি জানিয়েছে যে উচ্ছেদের জন্য? হ্যাঁ, রেলও লিখিত জানিয়েছে, আমরাও লিখিতভাবে ডেপুটেশনে জানিয়েছি, যাতে আলোচনার মাধ্যমে হলে আমরা রাজি আছি। কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা জানি 6 তারিখ এই প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের রেলওয়ে হকারদের আন্দোলন করতে হচ্ছে, আমাদের শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে, এবং আমাদের সাথে সুনির্দিষ্টভাবে ইউনিয়নগতভাবে আলোচনা করে যদি সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে আমরা সহমত হব। কিন্তু যেভাবে রেল বিভিন্ন স্টেশনে করার চেষ্টা করছে, আমরা তৃণমূলের সংগঠন, আমরা চাই কাউকে আমাদের মমতা ব্যানার্জির নীতি এবং আদর্শ জোর করে কিছু করা যাবে না, সেইটাই আমাদের বক্তব্য। আমরা চাই পুনর্বাসনের মাধ্যমে রেল হকারদের সুষ্ঠু মীমাংসা। শুধু কি প্ল্যাটফর্মে নাকি গাড়ির মধ্যে হকারদেরও? না না, ভেতর এবং বাইরে সকলের ক্ষেত্রে। হকারদের ক্ষেত্রে আপনারা জানেন যে রেলের পরে যে বেসরকারিকরণ হবে, আমাদের এই হকারদের উঠতে দেবে না। রেলের নতুনত্ব আজকে ট্রেন তৈরি হবে, সেখানে আলাদা প্যান্টি কার থাকবে, এই ধরনের জিনিস হোক, কিন্তু আমাদের রেলের ভেতরের হকাররাও আছে এবং আউটডোর ইনডোর দুটো হকার আছে। কত হবে সেগুলো? আমাদের শান্তিপুরে প্রায় 400 জন হকার আছে। আর এই আন্দোলনটা কি সারা রাজ্য জুড়েই হচ্ছে না শুধু? আজকে যেহেতু আমাদের সারা রাজ্যেই হচ্ছে, আজকে যেহেতু শান্তিপুর স্টেশনে নোটিশ হয়েছে, তাই শান্তিপুর ইউনিটের পক্ষ থেকে আমাদের এখানে যারা নেতৃত্ব তারা এই আন্দোলনের ডাক দিয়েছে। শান্তিপুরের আইডিডিসির সভাপতি, আমি শ্রমিক ইউনিয়নের সবাই নবনির্বাচিত, আমাকে দায়িত্ব দল দিয়েছে, আমি তাদের সাথে সহমত, এবং সকাল থেকে আমরা এই লড়াইয়ে তাদের সাথে। নোটিশে কি বলা আছে? নোটিশে আমাদের এখানে তাদেরকে হকার উচ্ছেদ বলা আছে। তার মানে কাল থেকে বসতে পারবে না এরকম টাইম? না, এখনো তারা আসেনি, তাদের কোনো পদক্ষেপ আমরা চোখে পড়ছে না। আচ্ছা, আপনাদের দাবিতে কি আপনারা অনর? আমাদের দাবিতে তো অনর, আমাদের পুনর্বাসন দিয়ে হকারদের উচ্ছেদ করলে আমাদের আপত্তি নেই, আমরা বারবার বলছি। আপনার নাম? ডিজি সনদ চক্রবর্তী, সভাপতি শান্তিপুর আইএনটিটিইউসি। মানে আমাদের রেল উচ্ছেদ করে দিচ্ছে, রেলে ট্রেনে হকারি করতে দেবে না, হ্যাঁ, বিভিন্ন আরপিএফ আমাদেরকে ধরে নিয়ে ফাইন ডাইন করছে, হ্যাঁ। এরকম করেছে কাউকে? করেছে আপনাদের হকারকে? হকার কাউকে করেছে এরকম? হ্যাঁ, অনেকে করেছে, নানাঘাটে ধরেছে, ধরে সবাই নামিয়েছে, নামিয়ে ফাইন ডাইন করেছে, এরকম ধরনের করেছে, হ্যাঁ। আমরা মানে খুব অসুবিধায় পড়েছি, এতদিন রেল বন্ধ ছিল, হ্যাঁ, আমরা মানে সে না খেয়ে যাওয়ার মতন অবস্থা, হ্যাঁ, তাই আজকে আমাদের এই আন্দোলন। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি আমাদের পুনর্বাসন, মানে
পুনরায় রেলের ব্যবস্থা করে দিতে হবে, এই আর কি আমরা চাচ্ছি। কত পরিমাণ হকার আছেন আপনারা? আমাদের এখানে শান্তিপুরের মধ্যে 400 হকার আছে। আচ্ছা, প্ল্যাটফর্মে নাকি ভেতরে, গাড়ির ভেতরে? গাড়ির ভেতরে 400। আর প্ল্যাটফর্মে? প্ল্যাটফর্মে কত বছর ধরে? আমি এই 22 বছর। কতদিন আগে থেকে করছেন? প্ল্যাটফর্মের উপরে না ট্রেনে? প্ল্যাটফর্মের উপরে দোকান। এখন জিআরপি কি বলছে? তো আজকে কি কি আপ কি করবেন এখানে? আজকে এখানে কি করবেন? কি নাম আপনার? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া।